हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। स्वागत तुम्हारे हमारे आजकल आयोजन आजकल आयोजन आईसीटी निये एसएससी आईसीटीर तृतीय अध्याय। तृतीय अध्याय आमरा एर आगे आरो एकटी क्लास करे फेलेछि, कारण आमरा तोमादेर बोलेछि जे आमादेर अनेकेई रिक्वेस्ट करेछे तृतीय अध्यायेर किछु क्लास देवार जन्य। आमरा चेष्टा करतेछि सेई अनुयायी क्लास देवार जन्य। तो गत মানে দিনগুলোতে আমরা এর আগে আরও একটি আইসিটি ক্লাস দিয়েছি তৃতীয় অধ্যায় থেকে। তো ওইখান থেকে আমরা শিখেছিলাম বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায়। যারা ক্লাসটা পাও নাই, আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তারা অবশ্যই পিছনে ক্লাসটা দেখে নেবে। আর আজকে আমরা শিখব হচ্ছে বাইনারি থেকে অক্টাল পদ্ধতিটা আসলে কি, এই সংখ্যা পদ্ধতির যে চারটা ভাগ আছে এটা নিয়ে কিন্তু আমরা আসলে কাজ করতেছি, কারণ এটা থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন এসে থাকে। আচ্ছা, আমরা আজকে দেখব বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি কি। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টা সংখ্যা দিয়ে লেখা যায়, মানে কয়টা ডিজিট ইউজ হয়, জিরো এবং ওয়ান, এবং বাইনারি বেস হচ্ছে জিরো এবং ওয়ান। তাহলে বাইনারি বেসটা আমরা জানি কি, টু, আমরা গত ক্লাসটায় বলেছিলাম। আর অক্টাল হচ্ছে জিরো থেকে সেভেন, আর এটার বেজ হচ্ছে কত, এইট। এটার বেজ হচ্ছে কত, এইট। তো সেই ক্ষেত্রে আমরা আজকে বাইনারি থেকে অক্টাল সংখ্যাটা শিখব, ঠিক আছে। যেটা কি করে এই বাইনারি থেকে অক্টাল সংখ্যা, একটা সংখ্যা যদি বাইনারি থাকে তাকে কি করে অক্টাল সংখ্যা প্রকাশ করা যায় সেটা আমরা একটু দেখি। একটু ভালো করে খেয়াল করবা, দেখো আমরা একটা উদাহরণ করি। ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান, এই সংখ্যাটাকে যদি দেখো, এই সংখ্যাটাকে যদি বাইনারিতে আসে অক্টালে রূপান্তর করতে বলে, তাহলে তোমরা কি করবা, এই সংখ্যাটা কি করবা, ভালো করে খেয়াল করো। এই সংখ্যাগুলো আমরা আগে সাজাবো, দেখো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো, ডাবল ওয়ান হবে ডাবল ওয়ান ডাবল জিরো একটা ওয়ান, এই যে আমরা আগে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে আমরা বা থেকে, সরি, ডান দিক থেকে বা দিকে তিন ঘর করে নেব। যখন বাইনারি থেকে অক্টেলে রূপান্তর করব, আমরা তিন ঘর নিয়ে একটা ইউনিট নেব, অথবা জোড়া, সরি এটা তো জোড়া হবে না, এটা আসলে আমরা একটা একত্রে তিন ঘর করে কাজ করবো আর কি, তিন ঘর করে নেব। তাহলে আমরা দেখো এই ডান দিক থেকে বা দিকে যাব, এইখানে তিন ঘর, এই দিকে তিন ঘর, দেখো এইখানে কিন্তু তিন ঘর নাই, শুধু ওয়ান আছে। তাহলে আমরা আর একটা জিরো এবং জিরো দিয়ে পূরণ করে দেবো তিন ঘর, এই যে। তাহলে আমাদের তিনটা ইউনিট হলো, ঠিক আছে, বা গুচ্ছ হলো। তো এরকম এই গুচ্ছতে আমাদের পরিণত করতে হবে তিন ঘর করে। আমরা নেব কি, ভালো করে দেখো, আমরা নেব কত, কোন দিক থেকে আমরা নেব, ডান দিক থেকে বা দিকে কয় ঘর করে নেব, তিন ঘর করে নেব বাইনারি থেকে যখন অক্টাল পদ্ধতি করব। এখন এই তিন ঘর নিলাম আমরা, বাইনারি একটা সূত্র জানি, দেখো বা যারা জানো না তোমরা এটা একটু খেয়াল করো, বাইনারি সূত্র আমরা এটা থেকে বাইনারি সংখ্যা বের করতে পারি। প্রথমে তোমরা ওয়ান নিবা, এরপরে ওয়ানের ডাবল, ওয়ানের ডাবলটা কত বলো তো, টু, টুর ডাবল কত হয়, ফোর, এইট, এরপরে আরও আছে এইটের ডাবল কত, সিক্সটিন, থার্টি টু, তারপরে এরকম আমাদের প্রয়োজন অনুযায়ী অনেক বেশি নিয়ে নেবো, সব কিছু ডাবল। তাহলে এর আমাদের একটা সূত্র তৈরি হয়ে যাবে, এই সংখ্যা থেকে আমরা বাইনারি মানটা বের করতে পারবো। সেটা হচ্ছে কেমন, দেখো এইটা ওয়ান জিরো জিরো, ঠিক আছে, আমাদের যেই ঘরে ওয়ান থাকবে সেটা ওই ঘর অনুযায়ী, দেখো এইখানে একদম সর্বশেষে ওয়ান, আমরা এখানে ওয়ান বসাবো আর দুইটা জিরো বসাবো। তাহলে এই যে যে উপরে যে সংখ্যাটা, যে সংখ্যার সোজাসুজি ওয়ান আছে সেইটাই, সেই এটা নেবো আমরা, সংখ্যাটা নেবো। তাহলে ওয়ান সোজাসুজি আছে, তাহলে আমরা ওয়ান নিব। তাহলে এইটুকের মান আমরা কত পাবো বলো তো, এইটুকের মান পাবো হচ্ছে আমরা কত, ওয়ান। এইটুকের মান আমরা কত পেলাম, ওয়ান, ঠিক আছে। তাহলে এইটুকের মান ওয়ান পেয়েছি। তাহলে পরের গুচ্ছটার মানটা কত, পরের গুচ্ছটার মানটা আমরা বের করি, খেয়াল করো, ওয়ান ওয়ান জিরো, পরের গুচ্ছটা ওয়ান ওয়ান জিরো। তো ওয়ান ওয়ান জিরো যদি হয়, ঠিক আছে, তাহলে এইটা দেখো কার কার সোজাসুজি ওয়ান আছে, দেখো ওয়ানের আর হচ্ছে কিসের, টু এর,
তাহলে এই দুইটাকে আবার আমরা যোগ করে দেব, এই দুইটাকে আমরা কি করে দেব, যোগ করব, তাহলে কত হয়, থ্রি হয়। ঠিক আছে, আমরা যোগ করলে কত পাবো এখানে, থ্রি। তাহলে এখানে আমরা যেহেতু থ্রি পেয়েছি, তাহলে এই গুচ্ছটার মান হচ্ছে হলো কত, থ্রি। এই গুচ্ছটার মান হচ্ছে কত, থ্রি। দেখছো, এভাবে করে কিন্তু বের করবা। আগে আমরা তিন ঘর করে গুচ্ছ বা ইউনিট নিব, ইউনিট নিয়ে আমরা বাইনারি সূত্রে দিব। বাইনারি সূত্রে দেওয়ার সাথে যে যে ঘরে ওয়ান দ্বারা পূর্ণ থাকবে সেই সেই ঘর আমরা যোগ করে দেব। তাহলে ওয়ান দ্বারা পূর্ণ ছিল হচ্ছে ওয়ান আর হচ্ছে টু, ওয়ান আর টু যোগ করলে আমরা কত পাই, থ্রি পাই। তাহলে এই গুচ্ছটার মান হচ্ছে কত, থ্রি। তাহলে এইটার মানটা আবার দেখো, এটা কত, দেখো জিরো জিরো ওয়ান, তাহলে জিরো জিরো ওয়ান মানে আবার হচ্ছে কি, ওয়ান। তাহলে এখানে একটা পাই কি, ওয়ান। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা আমরা কী করে লিখতে পারি, যখন আমরা বাইনারি থেকে অক্টেলে করব, দেখো এইটা, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান থ্রি ওয়ান, এই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারছো। দেখো এটা হচ্ছে অ্যান্সার, তবে আমাদের এখানে এটা হচ্ছে ডাবল জিরো, হ্যাঁ সরি, এইটার অ্যান্সারটা হচ্ছে এইটা। তাহলে আশা করি বোঝা গেছে। আমরা আরও একটা উদাহরণ দেখি, এবার দেখো আমরা যদি এই উদাহরণটা দেখি, এখানে কিন্তু পয়েন্ট আছে বা দশমিক আছে, তাহলে এইটাকে আমরা কি করে করব, বাইরে থেকে অক্টেলে আমরা কি করে করব। দেখো আমরা আগের মতো করেই এটাকে যেটা বললাম সেই অনুযায়ী তোমরা এটা সাজাও, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, পয়েন্ট হচ্ছে ওয়ান ওয়ান। এখন দেখো আমরা বলছিলাম বা থেকে ডান থেকে বা দিকে আসতে হবে ইউনিট আকারে বা গুচ্ছ আকারে, এবং সেই ইউনিটটা হবে কত সংখ্যা করে, অক্টেলের ক্ষেত্রে তিন সংখ্যা করে। তাহলে তিন সংখ্যা করে হলে এইখান থেকে দেখো পয়েন্টের এই পাশের ঘর এদিক থেকে আসবে, পয়েন্টের এই পাশের ঘর ডান দিক থেকে বা দিকে আসবে। তাহলে এই যে এইটা একটা গুচ্ছ, আর এইখানে যেহেতু পূর্ণ হয় নাই আমরা জিরো দিয়ে আর একটা পূর্ণ করে দিলাম, ঠিক আছে, তো পূর্ণ করে দিলাম, তাহলে দুইটা গুচ্ছ পেয়ে গেলাম। এখন এই দিকে দেখো পয়েন্টের এই পাশে যাবে হচ্ছে কি, পয়েন্টের এই পা, দেখো পয়েন্টের আগে যাবে এইটা থেকে এই দিকে, আর পয়েন্টের পরে যাবে হচ্ছে বা থেকে ডান দিকে। তাহলে এইখানে কিন্তু পূর্ণ হয় নাই, তাহলে এইখানে আমরা আর একটা জিরো দিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে। তার এই যে একটা ইউনিট, তাহলে আমরা তিনটা করে ইউনিট পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে আমরা এই বাইনারি সূত্রে ফেলা এর মানগুলো দেখতে পারি, ঠিক আছে। তোমরা এটা দেখো, আমরা এইখানে আবার বসাই, এটার মানগুলো বসাই, একটু খেয়াল করো এইটার মানটা বসাই জিরো ওয়ান ওয়ান। তাহলে আমরা এইখানে দেবো হচ্ছে কি জিরো ওয়ান ওয়ান। তাহলে কার মানে কোন কোন ঘরে আমরা ওয়ান পেয়েছি, চারের ঘরে ওয়ান পেয়েছি আর হচ্ছে দুইয়ের ঘরে, তাহলে চার আর দুই যোগ করলে কত হয়, ছয়, ঠিক আছে। তাহলে আমরা এইখানে আমরা সিক্স পেলাম, এটার মানটা আমরা কত পেলাম, সিক্স, মান পেয়েছি আমরা সিক্স। দেখছো, এরপরে দেখো ওয়ান জিরো ওয়ান, দেখো ওয়ান জিরো ওয়ান, কোন কোন ঘরে আমরা ওয়ান পেয়েছি, দেখো ওয়ানের পেয়েছি আর পেয়েছি কিসে, ফোর। তাহলে ওয়ান আর ফোর হলে কত হয়, ফাইভ। তাহলে এইটা হচ্ছে আমাদের মানটা কত হবে, যোগ করলে এটা পাচ্ছি আমরা কি, ফাইভ, ফাইভ পেয়েছি। এরপরটা ঠিক দেখো, দেখো জিরো ওয়ান জিরো, তাহলে আমরা জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো, তাহলে এই ওয়ানটা কোন কার ইসে আছে, কোন ঘরে আছে, দুই। তাহলে দুই আর দুইটা জিরো যোগ করে দুই হয়, ঠিক আছে। তাহলে আমরা দুই, তাহলে বুঝতে পারছো আমরা কী করতেছি, আমরা তিনটে করে গুচ্ছ নিতেছি, আর এই তিনটে করে গুচ্ছ আমরা বাইরের সুতোটায় বসাবো, যে যেই ঘরে আমরা ওয়ান পূর্ণ পাবো সেই সেই ঘর আমরা কী করে দেবো, যোগ করে দেবো। যোগ করলে যে মানটা পাওয়া যায় সেই মান, সেই অনুযায়ী আমাদের ওয়ান ওয়ান জিরো, দেখো ওয়ান ওয়ান জিরো, দেখো ওয়ান ছিল হচ্ছে ফোর এবং দুয়ের ঘরে, তাহলে ফোর আর টু যদি আমরা যোগ করি এবং এই জিরো যদি যোগ করি তাহলে আমাদের কত হয়, সিক্স হয়। এটা আমরা সিক্স পেয়েছি, সিক্স। তারপরে দেখো
101 1 পেছি 4 আর আরেকটা 1 পেছি 1 এর ঘরে তাহলে 4 এবং 1 যোগ করলে কত হয় 5 হয় তাহলে এটার মানও পেয়েছে 5 আর 010 ঠিক আছে এটার মান পেয়েছে আমরা কত 2 কারণ 2 এর ঘরে 1 পেয়েছি পূর্ণ তাহলে এইটা হচ্ছে আমাদের এই বাইনারি সংখ্যাটার উত্তর তাহলে 0101.112 তাহলে এটার মানটা আমরা কত বসাতে পারি 25 তবে এইখানে মনে রাখতে হবে যেহেতু পয়েন্টের পরে এটা তাহলে আমরা পয়েন্ট দিয়ে দেব পয়েন্ট হচ্ছে কত 6 এইটাই হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে তাহলে বাইনারি সংখ্যা এইটার পরিবর্তে আমরা অক্টাল পদ্ধতিতে পেলাম 25.6 তাই তো 25.6 তাহলে আশা করি এই উদাহরণটা বুঝতে পেরেছো আরেকটু ক্লিয়ার হলো আর একটা উদাহরণ আমরা দেই এবার আমরা এই উদাহরণটা দেখি যে এই উদাহরণটাকে আমরা কি করে করতে পারি ঠিক আছে বাইনারি থেকে অক্টেল তোমরা একদম দেখো আমাদের অঙ্ক যত বড়ই হোক কোনো সমস্যা নাই আমাদের শর্ত হচ্ছে তিন ঘর করে ইউনিট নিব বা গুচ্ছ নিব সে অনুযায়ী কাজ করব দেখো আমরা জানি পয়েন্টের পরে হচ্ছে বা থেকে ডান দিকে যায় দেখো এখানে ইউনিট পূর্ণ হয় না তাহলে জিরো দিয়ে আমরা একটা ইউনিট পূর্ণ করে দিই একটা ইউনিট পেয়ে গেলাম ঠিক আছে এরপরে এখান থেকে দেখো তিন ঘর এই যে একটা ইউনিট এই যে একটা ইউনিট এরপরে দেখো এখানে পূর্ণ হয় নাই আরও দুইটা জিরো দিয়ে ইউনিটটা পূর্ণ করে দিলাম তাহলে পয়েন্টের এই পাশে হচ্ছে ডান দিক থেকে বা দিকে আর পয়েন্টের পরে হচ্ছে বা থেকে ডান দিকে এবার আমরা এইগুলোকে আমরা কি করব বাইনারি সূত্রে বসিয়ে দেব আচ্ছা দেখো 110 তাহলে 110 হলে কি হয় 110 কার কার ঘরে পূর্ণ আছে 1 চারের এবং দুইয়ের তাহলে চার আর দুই যদি যোগ করি তাহলে কত আসে 6 তাহলে এইটুকুর মান আমরা কত পেলাম 6 এরপরে দেখো 111 তাহলে তিনটা 111 তাহলে 4 2 এবং 1 তাহলে 4 আর 2 6 আর এগুলো 1 কত হয় 7 তাহলে আমরা এখানে এটার মান হচ্ছে 7 এইটার মান তাহলে আমরা কত পাবো একটু খেয়াল করো আবারও দেখো 101 তাহলে কত হলো 4 আর হলো 1 5 ঠিক আছে তাহলে আমরা এটার মান 5 পাবো এরপর দেখো 001 তাহলে 001 তাহলে আমরা কত পাবো এটার মান পাবো হচ্ছে হলো কি 1 এটার মান কত 1 তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বাইনারি সংখ্যাটার মান আমরা কত পেলাম দেখো মান পেয়েছি হচ্ছে এটার মান হচ্ছে 1 তাহলে 157 পয়েন্ট হচ্ছে হলো কত 6 পয়েন্ট হচ্ছে 6 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে বুঝতে পারছো আশা করি তাহলে আমাদের এখানে যত বড়ই হোক কোনো সমস্যা নাই তোমরা শুধু কি করবা এই গুচ্ছ অনুযায়ী করার চেষ্টা করবা ঠিক আছে আমরা যদি এই উদাহরণটা দেখি দেখো আরও একটা উদাহরণ দেখি আমরা যদি এই উদাহরণটা দেখি যে এটা কী করে বাইনারি থেকে অক্টেলে করা যায় তাহলে দেখো সেই একই পদ্ধতিতে তোমরা করবা কোনো সমস্যা হওয়ার কথা না যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা বসাতে পারবো দেখো এখানে কয় ঘর আছে এইখানে পয়েন্টের পরে দুই ঘর আছে তাহলে আরেক ঘর আমরা জিরো দিয়ে পূর্ণ করে একটা ইউনিট বানাই ফেলাই এইখানে তিন ঘর এইখানে তিন ঘর এইখানে দুইটা জিরো দিয়ে একটা ইউনিট করি তাহলে দেখো এখন এইটার মান আমরা কত পাবো দেখো 010 তাহলে 010 ওয়ান কার সোজা সোজা পূর্ণ আছে দুইয়ের তাহলে এইটা হচ্ছে দুইয়ের মান হচ্ছে কি দুই আর এরপরে দেখো এইটা 111 তাহলে 111 মান আমরা কত জানি 4 2 6 আর হচ্ছে 1 7 ঠিক আছে তাহলে আমরা এখানে 7 দিই তারপরে এইখানে দেখো 010 তাহলে এইটার মান আমরা কত পেলাম 2 আর 001 তাহলে 001 এর মান আমরা কত পাচ্ছি 001 তাহলে 1 পূর্ণ আছে 1 সদস্য তাহলে এটার মান হচ্ছে হচ্ছে আমরা 1 তাহলে এই সংখ্যাটার এই বাইনারি সংখ্যাটার অক্টেল হচ্ছে হলো কত 7.2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে বুঝতে পারছো
যে কি করে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হবে, প্রথমে তোমরা বাইনারি সংখ্যাগুলো নেবা, তিনটা করে গুচ্ছ নেবা, যদি তিন ঘর পূর্ণ না হয় তাহলে তোমরা জিরো দ্বারা পূর্ণ করবা, যদি পয়েন্ট থাকে পয়েন্টের আগের সংখ্যাটা হবে হচ্ছে হলো কি থেকে, দেখো বারবার বলতেছি যে আমরা এখানে ডান দিক থেকে বা দিকে তিন ঘর করে গুচ্ছ নেবো, আর এই এই পয়েন্টের পরে যে বা থেকে ডান দিকে তিন ঘর করে গুচ্ছ নেবো, গুচ্ছ নিয়ে আমরা বাইনারি সূত্রে বসাবো, সূত্রে বসে যে যে ঘরে ওয়ান দ্বারা পূর্ণ থাকবে সেই সেই ঘরটা যোগ করে দেবো, যোগ করে যে মানটা হবে সেই মানটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা অন্য একটা পদ্ধতি দেখি। দেখো এবার আমরা যে পদ্ধতিটা শিখবো বাইনারি থেকে হেক্সাডেসিমেল, তো এই হেক্সাডেসিমেল কি বাইনারি বেস হচ্ছে দুই, আর হেক্সাডেসিমেলের আমরা গত ক্লাসগুলোতে বলেছি বাইনারি বেস হচ্ছে কত, দুই, কারণ জিরো এবং ওয়ান তাহলে দুইটা, আর এটা হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে জিরো থেকে নাইন এবং এ থেকে এফ পর্যন্ত মোট হচ্ছে ১৬টা ডিজিট, তাহলে এর বেস হচ্ছে ১৬। তাহলে যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতে বলবে ঠিক অনুরূপভাবে আমরা একটু আগে যেটা করলাম বাইনারি থেকে অক্টেল, ওটা হচ্ছে তিন ঘর করে যে ইউনিটটা নিয়েছিলাম এইখানে একই পদ্ধতি, এখানে ইউনিটটা নিতে হবে চার ঘর করে, এখানে ইউনিটটা নিতে হবে কত ঘর করে, চার ঘর করে, আর কিচ্ছু না একই পদ্ধতিতে আমরা এটা করব। ঠিক আছে, এটা চার ঘর করে আমরা কেমন নেব, দেখো আগে আমাদের অঙ্কগুলোটা সাজাবো, আমরা জানি কত থেকে ডান দিক থেকে বাঁ দিকে আসবে চার ঘর, তাহলে ডান দিক থেকে বাম দিকে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান পেয়েছি, আবার দেখো ওয়ান জিরো জিরো আর একটা ঘর নাই, তাহলে এই একটা ঘর আছে আমরা আবার জিরোটা পূর্ণ করে দিলাম এইটা, তাহলে এই চার ঘর করে আমরা নিব, চার ঘর করে নেওয়ার পরে বাইনারিতে মান বসাবো অক্টাল পদ্ধতির মতোই, বাইনারি থেকে অক্টাল যেভাবে করেছিলাম একই পদ্ধতি, মান বসিয়ে যোগ করে দিলে যেটা হবে সেটাই আমরা হেক্সাডেসিমেল পেয়ে যাবো। দেখো ওয়ান জিরো জিরো যেহেতু চার ঘর ওয়ান জিরো জিরো ওয়ান, তাহলে আমরা ওয়ানটা পেয়েছি কোন কোন ঘরে, এইটের ঘরে এবং ওয়ানের ঘরে, তাহলে এইট আর ওয়ান যোগ করলে আমরা কত পাচ্ছি এখানে নাইন, আর এরপরটা দেখো জিরো ওয়ান জিরো ওয়ান, তাহলে আমরা কত ঘরে পাচ্ছি, চারের ঘর ওয়ান পাচ্ছি আর হলো ওয়ানের ঘরে, তাহলে চার আর এক যোগ করলে আমরা পাচ্ছি এটা কি ফাইভ, তাহলে এটা মানে হচ্ছে ফাইভ। দেখছো একদম সহজ, তাহলে আমাদের এই বাইনারি সংখ্যাটার মান হেক্সাডেসিমেল হচ্ছে ৫৯, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমাদের পয়েন্ট থাকে আমরা কি করতে পারি একটু দেখি, এবার আমরা এই উদাহরণটা দেখি, আমরা কি বলেছিলাম বাইনারি থেকে যখন অক্টেল করেছিলাম তখন যে পদ্ধতি করেছিলাম সেম বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেল করব একই পদ্ধতি, শুধুমাত্র আমরা জানি যে এখানে হলো কি গুচ্ছ আকারে। ঠিক আছে, মানে এই পয়েন্টের পরে হচ্ছে চার ঘর করে নেব, আর পয়েন্টের পরে আমরা কোন দিক থেকে নেব, বা দিক থেকে ডান দিকে নেব, তাহলে এই সংখ্যাগুলো আমরা আগে তুলে ফেলি তাহলে আমরা বুঝবো। দেখো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান 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 ওয়ান, ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি পয়েন্টের এই পাশে মানে ডান দিক থেকে বাঁ দিকে যাবে, ডান দিক থেকে বাঁ দিকে চার ঘর করে যাবে, তাহলে এই যে সেই চার ঘর, আর এরপর তিন ঘর আছে এক ঘর জিরো দ্বারা পূর্ণ করে এই যে সেই চার ঘর, আর এইখানে চার ঘর যদি হয় এটা যাবে হচ্ছে কি বাঁ থেকে ডান দিকে, তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান চার ঘর, তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান, এরপর দুই ঘর পূর্ণ নাই, এই দুই ঘর আমরা জিরো দ্বারা পূর্ণ করে দিলাম, পূর্ণ করার পর আমরা বাইনারি সূত্রে বসাবো একটু আগে যেভাবে দেখলাম। দেখো এই আমরা এই পাশ থেকে শুরু করবো না, এই পাশ থেকে দেখো যে পাশ থেকে শুরু করবো কোনো সমস্যা নেই, আমরা মান বসাতে পারলে হলো, আমরা এইখান থেকে দেখি আগে জিরো জিরো ওয়ান ওয়ান, তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো, তাহলে দেখো তো এটা কার কার ঘরে পূর্ণ আসছে, এইট এবং কত ফোর, তাহলে এইট আর ফোর যোগ করলে কত হয় বারো হয়, কত হয় বারো। আচ্ছা আমরা একটু নিচে লিখি বারো পেয়েছি, আচ্ছা এইটার মানে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান, দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান, তাহলে কত কততে পূর্ণ আছে দেখো আট দুই আর হচ্ছে একে, তাহলে আট আর দুই দশ আর এক এগারো, তাহলে এইটার মান আমরা পেয়ে পাচ্ছি কত ১১। আচ্ছা এরপরে দেখো এই ঘরটা ওয়ান ওয়ান জিরো ওয়ান, তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান, তাহলে আট আর চার বারো আর হচ্ছে এক ১৩, মানে ১৩ আমরা ১৩। আচ্ছা এবার জিরো ওয়ান ওয়ান জিরো, দেখো জিরো ওয়ান ওয়ান জিরো, তাহলে চার আর দুই ছয়, তাহলে আমরা এইটার মান পাচ্ছি কত ৬,
তবে এখন কথা হচ্ছে দেখো এইটার অ্যানসারটা যখন আমরা বসাবো একটু খেয়াল করো অ্যানসার বসানোর সময় দেখো এখানে 13 11 12 এটা কিন্তু আমাদের হেক্সাডেসিমালে লেখা যায় না কেন লেখা যায় না কারণ আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত দেখো এই যে 0 থেকে 9 পর্যন্ত যে ব্যাপারটা আছে সংখ্যা আমরা লিখতে পারবো এরপর যে সংখ্যা লিখতে হবে এ থেকে তাহলে এর মান আমরা জানি 10 তাহলে তোমরা কিন্তু একটু খেয়াল করতে পারো এইখানে আমরা যদি লিখি যে এ সমান হচ্ছে কত বি সি ডি ই এফ দেখো এটা হচ্ছে আমরা লিখতে পারবো তাহলে এখানে 12 এর মানটা তাহলে কত সি আর 11 এর মানটা কত বি আর 13 সমান কি লিখতে পারি ডি আর 6 আমরা লিখতে পারি সেই ক্ষেত্রে আমরা অ্যানসারে এভাবে করে লিখব যে এই বাইনারির অ্যানসারটা হবে হচ্ছে এবারে অ্যানসারটা আমরা লিখবো হচ্ছে 6D দেখো 6D এরপর পয়েন্ট বি আর হচ্ছে সি এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল পদ্ধতির নিয়ম ঠিক আছে তাহলে এভাবে করলে কিন্তু আমরা পয়েন্টের পরে চার ভাগ করে ইউনিট নিয়ে করলেই আমাদের এটা হয়ে যাবে আর আমাদের এখানে কাজ হচ্ছে যেখানে আমাদের 9 এর উপরে সংখ্যাগুলো যাবে তখন আমরা এই এ বি সি ডি অক্ষরগুলো আমরা কিন্তু বসাতে হবে অ্যানসারে ঠিক আছে আমরা একটু আরেকটা উদাহরণ দেখি দেখো এই উদাহরণটা যদি আমরা দেখি তাহলে আমাদের কি হয় 100 1100 আমরা বসাই আগে অঙ্কটা তারপর 5টা 1 2 3 4 5 0 তাহলে আমরা জানি এইটা এই দিক থেকে 4 ঘর করে আর এই দিক থেকে 4 ঘর করে তাহলে আমরা ইউনিটটা নেই এদিক থেকে 4 ঘর আর এদিক থেকে যে পূর্ণ হয় না একটা পূর্ণ আর এদিক থেকে 4 ঘর দেখো এই যে আর এখানে সরি হ্যাঁ এখানে হচ্ছে পূর্ণ হয় নাই তাহলে আমরা আরও দুইটা জিরো দিয়ে দিব এবার আমরা সেই একইভাবে আমরা মানগুলো বসাই দিই বসাই দিলে যা হবে ঠিক আছে তাহলে এইখানে দেখো 100 1000 তাহলে এইটুকের মান আমরা কত পেলাম 8 এরকম মান পেয়েছি কত 8 এরপরে দেখো 111 1111 তাহলে 8 আর 4 12 13 14 15 তাহলে এইটুকের মান পেব আমরা হচ্ছে কত 15 আর 0011 তার মানে 1100 8 আর 4 হচ্ছে 12 তাহলে আমরা এইটুকের মান কিন্তু পাচ্ছি কত 12 আর এখানে দেখো 010100 তাহলে এইটার মান পেয়েছি আমরা কত 4 তাহলে এইটুকের মান আমরা পাচ্ছি কত 4 তাহলে এইটা হচ্ছে আমাদের সংখ্যা তবে এখানে 12 পরিবর্তে আমরা কী লিখতে পারি দেখো তো 12 সি আর 15 পরিবর্তে আমরা লিখতে পারি কি এফ এই তো ঠিক আছে তাহলে আমরা যখন অ্যান্সারটা লিখবো 100 1100.5 1 0 এইটাকে যদি আমরা লিখি তাহলে আমরা লিখবো হচ্ছে কি 4C পয়েন্ট হচ্ছে এফ 8 ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের মান ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ